جمعنا لمن يحصانا بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمين صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد رواه ابن ماجه وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বছরের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তাই ফের কাফেরেরা ছিল নাই আলো দুষ্ট ছেড়ে দিয়ে কিছু বলে পাথরের আঘাতে খতবি খত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে আর আলহামদুলিল্লাহ মাদারীপুর জেলার কালকিনি থানার অন্তর্গত খয়ারিয়া লঞ্চঘাট এসপি এস উচ্চ বিদ্যালয় কারিগরি কলেজ মাঠ ময়দানে হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্বোধন মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল জালালের মুখের পবিত্র বাণী কোরআনকারী তাফসীর কোরআন মাহফিলের সনাতন সভাপতি বাংলার প্রীতি সন্তান আমার আরাফাতের ভাই অধ্যাপক আলহাজ কুতুবউদ্দিন আইবেক প্রাক্তন ভাইস প্রিন্সিপাল সরকারি গৌরনদী কলেজ মেহমান হিসাবে উপস্থিত আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাবাদ্য ব্যক্তিত্ব বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন খান আলহাজ কামরুল ইসলাম নূর মোহাম্মদ মোল্লা চেয়ারম্যান কয়েকজন পরিষদ অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি মাস্টার গিয়াসউদ্দিন ফকির
জনাব নাসির উদ্দিন ফকির সহ, যার মাধ্যমে এখানে এসেছি আপনাদের এলাকা পরিচিত জন। আমার সন্তানটা হাসপাতালে আছে এখন পর্যন্ত আইসিইউতে, কঠিন অবস্থায় তিনি কোরআনে কারিমের অনুষ্ঠানে ছুটে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যেবা সিহাতে কুল্লিয়া তার সন্তানকে যেন শেফায়ে কামিলা আজিলা দান করেন, বলেন আমিন। আলহাজ হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, আলহাজ হাফেজ নূর মোহাম্মদ খান, এতক্ষণ যারা আলোচনা রাখলে আপনাদের এই বঙ্গের কৃতি সন্তান বিশ্বানন্দিত মফাসসিরে কোরআন ওস্তাদুল মুফাসসিরিন বরিশালের সর্বজন শ্রদ্ধাভাজন আলেমদ্দিন আমার মুরব্বি আলহাজ হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, শিক্ষক শিক্ষিকা মন্ডলী আছেন সবার জন্য দোয়া করছি। আল্লাহ তাদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতের জন্য আরো বাড়িয়ে দেয়। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর যারা এসেছেন, এরা আমাদের গর্ব। পুলিশের প্রতি যে ধারণাটা এখনো পর্যন্ত মানুষের যায়নি, এই সাধারণ এদের জন্য না, একটা কোলাঙ্গার ছিল উপরে দাঁড়িয়ে তাদের, আমরা তাদের শাস্তি দাবি করছি। বিশেষ করে সাবেক আইজি বেনজির বেন নজির, এর নজির নেই কোন গোপালগঞ্জের, আমার মনে হয় চার ভাগের তিন ভাগই তার নাম। আরো বাংলাদেশের বিভিন্ন জেলা সেখানে যাবেন বেন নজির। এই কিছু মানুষের কারণে আজ প্রশাসনের এই পুলিশ দেখলেই মানুষ ঘৃণা করে মারতে যায়। কুষ্টিয়ায় আমার বাড়ির নিচে যে পুলিশ পাড়া থাকতো, পাঁচ তারিখের পর থেকে যে কোথায় গেছে আল্লাহ জানে, আর খুঁজে পাচ্ছি না। আমার সামনে 14 জন মারা গেছে কুষ্টিয়ায় পাঁচ তারিখে, এই জন্য পুলিশের প্রতি মানুষের এত রাগ। কেন এই চালাতে গেলেন? আপনি নিজে জানতেন যে ও মহিলা চালে, জানতেন না আমার চাকরি থাকবে, আপনি ভ্যান চালান। কোন মানুষ যদি জেনে বুঝে সালেমকে সহযোগিতা করে, সালেমকে সাহায্য করে, তাকে ভালোবাসে, সাপোর্ট দেয়, সে নবীর উম্মত থেকে খারিজ হয়ে যায়। আমার উপরে যা হয়েছে আপনারা জানেন, কাউন্টার টেরিজমের যে সমস্ত দায়িত্ব সেগুলো ছিল ওই সময়, বিশেষ করে আসাদুল সামান এই যে গোপালগঞ্জের এই লোকটা বহু অত্যাচার চালিয়েছে, আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল, আমার এমনি শরীর চলে না। এরপরে 10 দিন মাটির নিচে গিয়ে আয়না ঘর, শুধু নাম শোনেন আপনারা, আমি আয়না ঘরেই ছিলাম। প্রথমে তো কেউ জানতো না যে আমি কোথায় আছি, আমার কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দিয়ে পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে গান্ডা বেড়ি পড়ি, মাথায় দড়ি লাগিয়ে মনে হচ্ছে একটা গরু ভাঙিয়ে দিয়েছি। এই সমস্ত অত্যাচার গুলো করতেন আপনি, আপনি নিজেই বলতো যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি দোষ নেই, আপনি এগুলো করেন কেন? যেগুলো বলতে বলছে এগুলো আপনাকে বলা লাগবে ম্যাজিস্ট্রেটের সামনে, যদি না বলে তাহলে আপনার বউকে নিয়ে নেবে। কোথায় ওদের চরিত্র দেখেছে? যে মানুষ ঘৃণা করে এমনি তো করে, এই কারণে এনাদের না, এই পুলিশ গুলো তো সাধারণ কনস্টেবলের আর কি করে। এর উপরে যে কয়জন ছিল এদের যেন ছাড় দেওয়া না হয়, কারণ এরা সালেমকে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। অন্তর্বর্তীকালে সরকারের প্রধান যিনি আছেন, তিনি এখন যা শুরু করেছেন এটা যদি অব্যাহত থাকে বৈষম্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।
সময় দেওয়া লাগবে তো তাদের। কিছু মানুষ তো এখন দেখছে উঠে পড়ে গিয়েছে, না তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করার তো একটা সময় দেবে। একলোক বিয়ে করে বাসর রাতে স্ত্রীকে রেখে একটু বাইরে গেছে, দাদি শাশুড়ি এসে বলছে কয় গো আমার একটা পুতি চাই। ঠিক আছে আপনি আমার সময় দেবেন। শাশুড়ি এসে বলছে আমার একটা নাতি চাই। ঠিক আছে সময় দেবেন। ননদ এসে বলছে আমার ভাগ্নি চাচাই। দেবর এসে বলছে আমার ভাগ্নি চাচাই। স্বামী কিছুক্ষণ পরে এসে বলছে আমার বেবি চাই। বউ মক্তরে বলছে তোমরা কিছু পাগলের বংশ, আমি কেবল আসলাম, এখন আমার কিছুই হয়নি, অন্তত 10 মাস 10 দিন সময় দেবেন, তারপরে তো আপনার নাতি চাই, পতি চাই, ভাতি চাচাই, বেবি চাই, তারপরে সব দেব। আপনি আমি বসতে পারলাম না বাসর ঘরে আর আপনি সব চাচ্ছেন, আমি কি ওগুলো ফেলাক সিলেক্ট করে নিয়ে আনবো? দায়িত্ব কেবল ছাত্র জনতা তাদের দিয়েছে, ওরাকে ফেলাক সিলেক্ট করে এই 1628টা চেয়ার একদিনই পাল্টিয়ে ফেলবে। কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। আমি মনে করলাম জিজ্ঞাসা করি যে মাননীয় আদালত, এ মামলা তো আপনার হাতেই ছিল 3 বছর, আপনি তো 3 বছরে এখান থেকে এখানে নড়াননি, 2 মাস 3 মাস পরে পরে উঠতো মামলা বলতেন না হবে না, পালিয়ে গেছে ওনার থেকে শুরু করে আপনাদের এই উপজেলা চেয়ারম্যান পর্যন্ত। 1628টা মেন চেয়ার ছিল, তার ভেতরে 1627টা চেয়ারের হাত বাঁধা ছিল, শুধু একটা হাত খোলা ছিল। যে এখন যেহেতু সব হাত খুলে যাচ্ছে, আমরা চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে 9 দফা ছিল কারো হাতে দেশে বাধা থাকবে না, সব থাকবে আবু সাইদের মতো উন্মুক্ত, ইনশাআল্লাহ। আমরা এটা চাই না, এটা 100 ভাগ যদি পূরণ করতে চান তাহলে আল্লাহর কোরআন লাগবে। আমার হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচার ফয়সালা না করলে আপনি ন্যায় বিচার কায়েম করতে পারবেন না। প্রশ্ন আসতে পারে বিশ্বের উন্নত দেশে কোরআনের আইন চলে না, সেখানে ন্যায় বিচার নেই? না নেই। আমি আমার 33 বছর বয়স, আমি বহু দেশে গেছি, কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ বহু দেশে ঘুরে আসলাম, উন্নত তারা, 100 ভাগ ন্যায় বিচার সেখানে নেই, এখানে কোরআন না থাকার কারণে। আমি নিজে নামলাম না, তাই বাস্তবতা এটাই, কোরআনে কারিম যদি প্রতিষ্ঠিত না হয় পরিবার সমাজ রাষ্ট্রে, সেই দেশে 100 ভাগ ন্যায় বিচার কায়েম করা সম্ভব না। এই জন্য আমরা চাই এটা যেন এ দেশে কায়েম হয়, কারণ 53 বছর বাবা চালিয়েছেন, আমি দেখি নাই, এই যে কামরুল ইসলাম খান সহ যারা মুরব্বী আছে এনারা দেখেছে, বাবা চালিয়েছে, ওই সময় মানুষ দুর্ভিক্ষে মারা গেছে, কথা বলছে না কেন? স্বামী চালিয়েছিল অনেকদিন, এরপরে অনেকদিন চাষাও চালিয়েছে, ভাবি চালিয়েছিল, বউও তো চালালো, আমি দেখলাম 53 বছর যেভাবে যে চালাক না কেন, কাঙ্ক্ষিত মানের শান্তি শুধু মুখেই শেষ, আমরা দেখতে পারিনি, এক কথা বলে না কেন? কাঙ্ক্ষিত মানের শান্তি পাবেন এটা যদি কায়েম হয়, 56,000 বর্গ মাইলে এটা কায়েম হোক এটা আমরা চাই না। কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। আপনি মেনে নিতে পারেন কিনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন মুসলিম শরীফের অকাট্য হাদিস, নবীজি বলেন কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায় আল্লাহ নিজে তাকে গোমরা বানিয়ে দেয়। এখানে আলেম আছে অনেক জিজ্ঞাসা করেন শব্দটা আপল্লা, নবী যদি দল্লা দিতেন দল্লা ইয়াবিল্লু বাংলা অর্থ দ্বারা তো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। আদল্লা শব্দটা ভাবে ফাল থেকে আসার কারণে
বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনার হয়তো নিয়ত ভালো ছিল, আপনি ভালো নিয়তে গিয়েছিলেন কোন জায়গায়, কিন্তু কোরআন সেখানে ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে। ও মাদারীপুরবাসী, বিবেক যদি থাকে, মাথায় মগজ থাকলে ভাবেন, আমার তো মনে হয় হেদায়েত পাওয়ার জন্য নবীর এই হাদিসটা যথেষ্ট। কি বললেন নবীজি, যেখানে কোরআন নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তে যায় তাকে আল্লাহ খারাপ বানাবে, নিজে দায়িত্ব শিরিক চলছে। এমনকি সারা দেশে মিলে আপনি সেই কয়মন গাঁজা না পাবেন, লাগলের ওরস চলাকালীন সেই কয়মন গাঁজা ওখানে পাওয়া যায়। পুলিশ পাহারা দিয়ে আরো গাঁজা খায়, খা আমরা আসি। তাহলে এই জায়গায় যে মানুষ আনলো আল্লাহ নিজে খারাপ বানাবে, তাহলে হাদিসের বাস্তব এখন আমাদের বাড়ি নিয়ে যাওয়া লাগবে। আজকে এই ময়দানে সিদ্ধান্ত নেন, এখানে শুধু আমার সামনে 10,000 মানুষ না, আমার সামনে এখন 18 কোটি মানুষ বসে আছে, সবার সামনে আমি আহ্বান জানাচ্ছি, কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওই দরবারে নেই। কোরআন যেই রাজনৈতিক দলের কর্মসূচিতে নেই ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয় আমি ওই দলে আর নেই। না, এটা ঠিক রাখতে পারবে না জান, এই জন্য এটার দ্বিতীয়বারের আওয়াজও তুমি দিয়েছো। আপনি কি খারাপ হতে চান, গোমরা হতে চান আল্লাহর পক্ষ থেকে? কেন আসলেন কষ্ট করে এই গরমের ভেতরে? যদি হাদিস মেনে নিতে না পারেন, হাদিস তো আমি বানালাম নাকি বলেন? আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি, আপনি যত বড় পীরের কাছে যান না কেন হেদায়েত পাবেন না, কারণ কোন পীরের হাতে আল্লাহ এটা ছেড়ে দেয়নি, এটা আল্লাহ নিজের হাতে রেখেছেন। আর আল্লাহ নিজে বলছেন, আমি তোকে গোমরা বানাবো, তুই কোরআন যেখানে নেই ওখানে গেলি কেন? হাদিসটা যদি আজ আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ মেনে নিতে পারতাম, এদেশে ইসলাম কায়েম হতে 18 ঘন্টায় যথেষ্ট। আমার কথা কতদূর গেল আপনি টের পেয়েছেন? আশা করছি আপনি মেনে নেবেন। এরপরও যদি বলেন না আর একটু ভাবি, আপনি ভাবতে ভাবতে গোমরা হয়ে যাবেন। এই মুহূর্তে সিদ্ধান্ত যারা নিতে পারেন তারা শুধু হাত তুলবেন যে কোরআন যেখানে নেই ওখানে আমি নেই। হ্যাঁ, সাবধানে আন্দাজে হাত তুলবেন না, এদের হাত নাম ফেলেছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এ মাহফিল সাকসেস। যান, আমি এবার মোনাজাত করে দিই কি আপনি? এরপরও আমার ওয়াজ আছে মনে করছে? এক কামর সাহেবকে জিজ্ঞাসা করার তো এরপর আর ওয়াজ থাকে কিনা? কোরআন যেখানে নেই সেখানে আপনি যাবেন না, এরপর আবার কি ওয়াজ থাকে? এ দেশে কোন দল কোরআন ছাড়া টিকতে পারবে? গতকাল রাত 12:30টার জরিপ, আমি চট্টগ্রামে 12:30টার সময় নেমেছি, 12:30টায় একটা আন্তর্জাতিক রিপোর্ট পেলাম, এ দেশে এখন 100 জনের 14 জন জালেমদেরকে সাপোর্ট করছে যারা বিদায় নিয়েছে। 100 জনের 28 জন মানুষ এখনো পর্যন্ত সেরারেলসে দলগুলো আছে, এসেছে, এদলই হোক আমি নাম নিলাম না, তাদেরকে এখনো সাপোর্টে আছে। খুশির বিষয়, 100 জনের 58 জন মানুষ এখন ইসলাম এ দেশে কায়েম হোক এটা চাচ্ছে। ঠিক আছে, 1 মাস 15 দিনের এই রিপোর্ট, এটা 1 মাস 10 দিন। গত আগস্ট মাসের 5 তারিখ থেকে আজকে সেপ্টেম্বরের 20 তারিখ, এই 19 দিন আর ওইদিকে 25 দিন, এই সময়ের ভেতরে যদি 35 থেকে আজ 58 পর্যন্ত চলে এসেছে, মাত্র 35 জন চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। কান খাড়া করে শোনার মুসলমান, আল্লাহর আইন এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা করা ফরজ, বিরোধিতা করা কুফুরি, চোখ থাকা মোনাফিকি। আপনি এখন কোন দলে যাবেন? স্যার জীবনের টার্গেট এইটা নেওয়া লাগবে, আমার চাই হোক এই জমিনে যেন আল্লাহর দিন কায়েম হয়, এটাই আমার প্রথম মিশন এবং ভিশন। এটা যদি কেউ রাজনীতি মনে করে, হ্যাঁ এটাই আমার রাজনীতি,
কারণ দুনিয়ায় প্রত্যেকটা নবী এটা করেছিল। অনেকে মনে করেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার এত বড় দাড়ি, আমার জাহান্নামে দেবে, কি দেখে দেবে, কি দেখে দেবে, টের পাচ্ছেন না? এবার আসেন তো একটা কথা বলি, আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন যতগুলো তাফসির মিলিয়েছি আয়াতের সাথে, সব মুফাসসির একই বক্তব্য দিয়েছেন, আপনি বা নিজের সাথে মিলাবেন। দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন আসরের সময়, সে তারা বলছে আল্লাহর নবী আপনার উম্মতদেরকে নিয়ে এখান থেকে চলে যান, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে দেবেন না। প্রশ্ন আসতে পারে লোক নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? আপনি মোবাইল টাচ্ছেন মানে লোক নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল, তিনি চরিত্রহীনা ছিলেন, বলেন পৃথিবীতে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করেন নাই। এর ভেতরে আমি সাতটা কারণ পেয়েছি, কারণ দুনিয়ায় যত নবী এসেছে প্রতিটি নবীর নেতৃত্ব দেওয়ার গুণাবলী নিয়ে এসেছেন, আর নেতা হতে হলে সাতটা গুণ লাগে, কয়টা বলেন না কেন? এর প্রথম নম্বরে এই নেতৃত্বের গুণে আপনার জন্মটা বৈধ হওয়া লাগবে। কোন নবীকে আল্লাহ হারাম রক্তের ভেতরে প্রবেশ করার নাই, কারণ প্রতিটি নবী হচ্ছে জাতির নেতা। আমাদের নবী ওনাকে আল্লাহ ডাকি দিয়েছেন নেতা, ইয়াসিন। তাফসীরে কাবীর ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির লেখা আমি পেয়েছি কাবিরে, এক নম্বরে সাইয়্যিদুল আলামিন, দুই নম্বরে সাইয়্যিদুল বাশার, তিন নম্বরে সাইয়্যিদুল কাউনাইন, চার নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, পাঁচ নম্বরে সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় মাত্র একজন, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজে ডাক দিচ্ছেন হে নেতা, সবার আলো বলতে পারবেন ভাই? নবীরা যেহেতু নেতৃত্ব দিয়েছেন, তারা নেতা ছিলেন, গুণাবলী আল্লাহ তাদেরকে দিয়েছেন। নেতার সাতটা গুণের প্রথম গুণ হচ্ছে দুনিয়ায় কোন হারাম কিছুর ভেতরে আল্লাহ নবীদেরকে জড়ান নাই, কারণ প্রতিটি নবী ছিলেন বিশ্ব নেতা। কি ছিলেন? আজ আমরা অনেককে বিশ্ব নেতা ঘোষণা দেই, অথচ তাদের জন্মের ঠিক নেই, বাপ এক ধর্মের, মা এক ধর্মের, এটা আমি বেশি বলে ফেললাম। হ্যাঁ, নবীদের জন্ম নিয়ে যারা কথা বলেছিল তাকান কোরআনের দিকে, হযরত ঈসা আলাইহিস সালাম, জাতির লোকেরা যখন তাকে জিজ্ঞাসা করেছে এটা তো অবৈধ সন্তানের জন্ম ঠিক নেই, হযরত মারিয়াম তিনি কথা বন্ধ করে দিয়েছিলেন যে আমি কথা বলবো না তিন দিন, দরগার দিকে ইঙ্গিত দিলেন যে ইনি ফাশারাতিলাই, ওকে জিজ্ঞাসা করেন তারা বলছে কিভাবে কথা বলবে বাচ্চা দোলনা থেকে, সঙ্গে সঙ্গে হযরত ঈসা দোলনা থেকে তিনি জবাব দিয়েছেন, বালা ইন্নি আবদুল্লাহ, আমি অবৈধ সন্তান না, আমার জন্মের ঠিক নেই, এই কথা ঠিক নয়, আমি আল্লাহর বান্দা, আমি কি আদানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দেবেন, ও জামালানি নবিয়া, এ জামানার নবী করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন,
وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا ما دمت حيا. আমি আল্লাহর নবী হিসাবে সেখানে যাব, জায়গাটা আল্লাহ বরকতময় করে দেবে। নেতৃত্বের প্রথম গুণাবলীর ভেতরে এইটা পাওয়া যায়, যারা আদর্শ নেতা তারা যেখানে যায় জায়গাটা আল্লাহ বরকত দিয়ে ভরে দেয়। দেড় হাজার বছর আগে আয়াতটা নাযিল হয়েছে কোরআনে কারিমে, দেড় হাজার বছর পর 2024 সালে এখন যারা আসলে বিশ্ব নেতা হওয়ার যোগ্যতা রাখে তাদের দিকে তাকান, তারা সেখানে যাচ্ছে আল্লাহ বরকত দিয়ে ভরে দিচ্ছে। ডাক্তার শফিকুর রহমান, আমি নাম ধরে বলছি এই কারণে এটা বাস্তব আমি দেখতে পাচ্ছি, লোকটার যে অ্যাক্টিভিটিস, লোকটার যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি, তার যে ইবাদতের মাত্রা আমি তো নিজে দেখেছি সেলখানায় তার পাশে থেকে, আল্লাহর প্রতি তার ভরসা, তার তাওয়াক্কুল, তার যে ইখলাস ভেতরে, আমার আল্লাহ পাক তাকে এমন কিছু দিয়েছে, একটা জেনারে শিক্ষিত মানুষ, লোকটা আজ দেখছে সেখানে যাচ্ছে দেশের আল্লাহ পাক ওই জায়গায় বরকত দিয়ে ভরে দিচ্ছে। আর আমরা এমন বিশ্ব নেতা দাবি করি, প্রথমেই বললাম যে জন্মের ঠিক নেই, বাংলাদেশে কিন্তু না অন্য দেশে আসে, অনেকে মনে করতে পারে এই দেশের নাম নাকি, না আমি এই দেশের নাম বলতে পারবো, মন খারাপ যদি কারো হয় আমি আশা করছি আমার ফাঁসি চায় বইটা কিনে আপনি পড়েন, দেখেন কি লেখা আছে, কি এতদিন আমাদেরকে শুনিয়েছে আর বাস্তবতা কি সব মিলে যাচ্ছে। আমি যে কথাটা বোঝানোর জন্য বলছিলাম, কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করাবেন না, এজন্য নবীর স্ত্রী হযরতের রূপ তার স্ত্রীর চরিত্র ভালো, তিনি চরিত্রহীনা ছিলেন না, কিন্তু তলে তলে চরিত্রহীন মানুষদেরকে তিনি সাপোর্ট করতেন। আমার মাদারীপুর বাসী, মাথায় মগজ নেই, একটা নবীর স্ত্রী তার জালিলুল কদর নবী হযরতে ইব্রাহিম নবীর ভাগিনা, তার স্ত্রীর চরিত্র ভালো, তিনি চরিত্রহীনা না, কিন্তু তলে তলে শুধু চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করার কারণে আল্লাহ যদি তারে ধ্বংস করে জাহান্নামে দেয় আপনি কি হয়ে পড়েছেন। আমি বলছেন আমি নামাজ পড়ে রোজা রাখি, আমার চরিত্র ভালো আছে, আমার বউ পর্দায় থাকে, আর ভাই আপনি সাপোর্ট করেন কাকে, আপনি যারা সাপোর্ট করেন ওই লোকটার চরিত্র তো শয়তানের চাইতে খারাপ, কথা বলেন চরিত্র কত খারাপ, আপনি দরবেশের দিকে তাকান। এবার একটা গোপন কথা বলছি, যারা এতদিন উল্টা পাল্টা মনে করেন যে না এটা রাজনীতি, কখনোই না, এটা আখেরাতের সাথে সম্পৃক্ত, এজন্য আমি বলছি না তো বলতাম না কোরআন দিয়ে। সূরা বানি ইসরাইল 8:15 পারা 8 পৃষ্ঠা 3 লাইনের 72 আয়াতের প্রথম অংশে আছে, এটা তাফসীরে ফি সিরাজুল কোরআনে পাবেন, ইয়াউমা নাদউ কুল্লা মুনাসিম বিইমামিহিম, আল্লাহ পাক বলেন কিয়ামতে আমি বিচারের জন্য যখন মানুষকে ডাক দেব একা একা ডাকবো না, প্রত্যেককে মানুষকে ডাক দেওয়া হবে তার ইমামের সাথে নেতার সাথে। ইমাম মানে মামুন সাহেব, ওই ইমামকে তো মানুষ পেরিয়ে বসে, খেতার মতো পেরিয়ে বসে, এত সুসংবাদ একটা আমরা পাচ্ছি, ধর্ম উপদেষ্টা যিনি এখন দায়িত্ব পেয়েছেন ডক্টর আফামা খালিদ হোসেন, দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়েছে দেশের ইমামরা এখন আর ওই আগের মতো খেতা থাকবে না, তারা নেতা হিসাবে কাজ করবে। মসজিদের দায়িত্ব যদি কেউ নিতে চায় তার 5 গুণ অর্জন করে নেওয়া লাগবে, সূরা তাওবার 17:18 আয়াতে আল্লাহর ঘোষণা, ওটা বাস্তবায়ন করার চেষ্টায় আছে, আমরা চাই এটা তাড়াতাড়ি হোক, তাহলে কোন মোনাফিক আর ইমামের উপরে কথা বলতে পারবে না।
কোথায় পৌঁছিয়েছিল দেশটা দুর্নীতিতে, যে সান্দিয়া মসজিদের ইমাম পর্যন্ত পানি নিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসটা 850 বছর আগে শুনেছিলাম সে লক্ষণ সেন পালিয়েছে, আর তার বেতার তা একটা কিছুদিন আগে পালাইলো। এতদিনের ভেতরে কেউ পালায়নি দুনিয়া থেকে। শ্রীলঙ্কায় যারা গেছে এত অপমান হয়ে যায়নি। আমি আশা করছি যেটা বোঝাতে চাই আপনাকে, দুনিয়ার বিষয় হলে যে কোরআন আমি হাতে নিয়ে বলছি, শুধু দুনিয়া বলে আমি বলতাম না, সম্পর্কটা যেহেতু আখেরাতের সাথে এই জন্য বলছি। কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবেন বিচার করার জন্য, একা একা না, প্রথম ধাপে একা একা, বা কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রথম ধাপে ডাকবেন একা, দ্বিতীয় ধাপে আর একা না, এবার ডাকবে আপনার নেতার সাথে। মাদারীপুর বাসী বলেন তো আপনি যাকে নেতা মানেন, এখানে কে দায়িত্বে আছে আমরা জানি না। সারা দেশের জন্য বলছি, যাদেরকে আপনি নেতা মেনে চলেন, যারা আদর্শ মত আপনি স্লোগান দেন, ভোট দেবেন বলে আশা করে আছেন, আরে ভাই ওদিকে না তাকে নিজের দিকে তাকিয়ে ভাবেন। আমি আপনার জন্য বলছি, যে লোকটার পেছনে আপনি থাকেন, যাকে নেতৃত্ব মানেন, যার কথা মতো চলেন, যাকে ভোট দেবেন বলে আপনি আশা করে আছেন, ওই লোকটা কিয়ামতে আপনার সামনে থাকবে, আপনি পেছনে, কি মনে হচ্ছে আপনার? আরোকে দেখলে আল্লাহ কি মাফ করতে ইচ্ছে হবে? দেখবে এখন বসো তো ধরা খাবে। আপনি যদি এখনই বলেন যে না, যার পেছনে আমি আছি, একে যদি আল্লাহ কিয়ামতে আমার সামনে দেখে, এর যা সোরাত সিরাত, এর যা চরিত্র, আল্লাহ আমাকে মাফ করবে না। আমি এরপরও যদি আপনি ওইভাবে থাকেন, আপনি তো খালি পড়বেন, আমি দেখতে পাচ্ছি। আল্লাহর কসম করে বলছে আপনি ধরা খাবেন, আমি কোরআনের চোখ লাগিয়ে দেখলাম যে আপনি ধরা খাবেন, আপনি থামেন, এটা ঠিক করবেন আজকে। যে লোকটা আল্লাহ রাসূলকে মানে না, ও আমার বাবা হলে ওর পেছনে আমি আজকে থেকে নেই, এইটা রাজনীতি ধরা খাবেন। ওই দিন বলবেন যে হামদা এসেছিল বলে নাই, এই জন্য বললাম। আপনি যেন ধরা না খান, এমন মানুষের পেছনে থাকবেন যাকে দেখলে আল্লাহ ভালো লাগবেন। নবীজি বলেন আল্লাহ বলা মানুষ তো ওইটা আজারে দেখলে আমার আল্লাহর কথা মনে হয়, বুঝবা ওইটা আল্লাহ বলা মানুষ। এরপরও আপনি টের পান না, আমার তো নিজের চোখে দেখা বাস্তবতা যেটা, ডাক্তার শফিকুর রহমান এই লোকটাকে দেখলে আমার কেন জানি আল্লাহর কথা মনে হয়। জেলখানার ভেতরে দেখেছি 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টা সেজদায় পড়ে পড়ে অজর মানে কাটতেছে, শুধু নিজের জন্যে না, জাতির জন্যে। অথচ তার ছেলেটা ওই সময় জেলখানায় বউ অসুস্থ, তার দলীয় লোকগুলো সব পালিয়ে বেড়াচ্ছেন, কেউ জেলখানায় আটক আছেন, কেউ গুম হয়ে আছে, এই কঠিন পরিস্থিতিতেও 40-45 1 ঘন্টা পর্যন্ত শুধু সেজদায় কাটতেছে, এত কষ্ট করার পরেও। আর আমরা এমন মানুষকে পেয়েছি নেতা, প্রায় 12টার পরে যার ঠিক মতো মাটিতে পা পড়ে না, পা পড়ে না, লাল পানি খেয়ে কলা গাছকে ধাক্কা দিয়ে বলে বড় হয় সাইড দেন, আর কতক্ষণ দাঁড়াবো? আমি আর নিচে নামলাম না। এরপরও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরের পোশাক তুমি দিয়েছো, বলো ঠিক। কোন জেলা কয়টা? পাবনা। পাবনার মানুষের না তার একটু হালকা কাটা আছে, কি বলছে? বিবেক এখনো যদি না খোলে, সত্যি আপনি বিশ্বাস করে নেন আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে, এর জন্য বানিয়েছে, এটা আমি বানালাম। সূরা আল আরাফ 9 নম্বর কোরআন 13 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 179 নম্বর আয়াত, দলিলগুলো লম্বা করতে পারছি না, বাড়িছে তাফসিরে মিলিয়ে নিয়ে। আপনি আসলে মানুষ আছেন না, জানোয়ার হয়ে গেছেন।
কোরআন কারীম জানাছে লাহুম কুলুবুন লা ইয়াফকহুনা বিহা, যাদের কলব আছে হৃদয় আছে কিন্তু চিন্তা নেই, এই মানুষগুলোকে আমার আল্লাহ জাহান্নামে দেবে এই জন্য মানিস। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس অধিকার সমানুসার সিন জাহান্নামে যাবে এই জন্য তাদের বানিয়েছি। তার প্রথম নাম্বার কোয়ালিটি এটা যে মানুষগুলো তাদের বিবেক বুদ্ধি কাজে লাগায় না, চিন্তা থাকার পরেও যারা চিন্তা করে না। এখানে তো পাগল বসে নেই, আপনি চিন্তা শক্তি আছে আপনার, আমি খেলা করার জন্য ইয়ারকি মারার জন্য কথা বলছি না, আমি আমার ইমান থেকে বলছি আপনি যেন মেনে নিতে পারেন। আজকে থেকে সিদ্ধান্ত পাল্টিয়ে বাড়ি যাবেন, না তো মাহফিল দেওয়ার দরকার নেই। আল্লাহ রাসূলকে যে লোকটা মানে না ওটা আমার আপন ভাই হলে ওকে আমি বলেন বলেন এটা সে ইসলাম আসবে ইনশাল্লাহ। 58 জন যখন হয়ে গেছে আর মাসখানেক যেতে দেন, এদেশে যখন 100 জনের আমার মনে হয় 70 জন চাইবে যে ইসলাম দিয়ে দেশটা চলবে, কোন মহারতি আর বাধা দিয়ে পারবে না এদেশে ইসলাম দেখা দিবে, ওটা আমরা দেখতে পাচ্ছি সামনে। ওরাই তার নাজা এত খুলো না ফিদিনিল্লাহি আফওয়াজা, হেন ভাই আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। 5 তারিখের পর থেকে আজকের এই 19 তারিখ এই কয়দিনে আমার হাতে সেদিন দিনাজপুরে 10 জন মুসলমান হয়েছে এক মাসে, চুয়াডাঙ্গায় 2 জন, গাইবান্ধায় 1 জন, প্রতিদিন হতেই আছে অমুসলিম আর ছোটখাটো জালেম যারা এরা তো হতেছে। হুজুর ভুল করেছি সেদিন রাজবাড়িতে বহু ছোট জালেম আর মাঝারি জালেম যারা বিবেকের তাড়নায় ফিরে এসেছে, ভুল হয়ে গেছে, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয় আপনি দোয়া করেন আমরা এখন থেকে এ দেশে ইসলাম কায়েম হোক এই দল করবো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার তো মনে হচ্ছে সূরা নাসরের এই আয়াতটা আল্লাহ আমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছে, ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসতেছে ইনশাআল্লাহ, আসতেই থাকবে। আমরা শুধু বৌমাকে সময় দেব 10 মাস 10 দিন, বেবি নিতে হলে 10 মাস 10 দিন লাগবে না। ডাক্তার শফিকুর রহমানের জন্য কুষ্টিয়াতে সেদিন যে ঘোষণা দিয়েছেন আপনারা যারা আছেন তাড়াতাড়ি দেন, দিয়ে কি করবে 1628টা সিয়ারে এখনো পর্যন্ত ওই পূর্বের সালেম এবং সালেমদের দর্শকরা বসা আছে। সংস্কার করার জন্য রাষ্ট্রটা যেহেতু স্বাধীন হয়েছে সংস্কার আরম্ভ হয়ে গেছে, আমরা চাই কোন সিয়ারে যেন আগের এই সালেমরা না থাকে, সব সিয়ারে নতুন মানুষ আসুক, কারণ ওরা থাকলে আবার দিনের ভোট রাতে করে ফেলবে। কথা বলেন, এমন একটা পরিবেশ তৈরি করে দেন দিনের ভোট যেন দিনে হয়, সে পরিবেশ করতে হলে 10 মাস 10 দিন লাগে না। আল্লাহ আমাদেরকে বসার তাওফিক দিন, যদি এরপর কারো বোঝ না আসে পরে যেন তাড়াতাড়ি ওইরকম পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। দরুদ আর সালামের মাধ্যমে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ পড়েছি, এর ভেতরে যত কথা আল্লাহ জানিয়েছে বাস্তবতার সাথে যদি মিলিয়ে বলতে চাই আমরা কোরআনের তাফসীর ও কোরআন মাহফিল লিখে দিয়েছি। আপনাদের এই বঙ্গের মুফাসসিরদের মাথার মুকুট বসে আছে এখানে, কামরুল ইসলাম সাইদ আনসারি শুধু নাম শুনেছেন, কি কামরুল ইসলাম খান, আর একজন আছেন আমাদের পুরের কামরুল ইসলাম সাইদ আনসারি, হায়াতে তাইয়েবা সিহাতে কলিয়া কামনা করছি আলেমগুলো আল্লাহ দান করুন। সারা ফাতে ভাই 27 নম্বর আয়াতের প্রথম অংশটা পড়েছি, ফাতিমাই মানে বিজয়, ফাতি মানে কি বলেন বলেন, আল্লাহ যে একটা বিজয় আমাদেরকে দিয়েছেন, স্বাধীন দেশে পরাধীন থাকলে কেমন লাগে এই 15.5 বছরে আমরা টের পেয়েছি। শুনলেন না মাওলানা আমিনুল কি বলছিলেন, 3 বার আমাদের চেষ্টা চালিয়েছিল এখানে আসা, আমি একটা বৈধ নাগরিক এই দেশে, এই 3 জেলা মরেই আমার বাড়ি ফরিদপুর, এরপরে রাজবাড়ি, এরপরে কুষ্টিয়া, অথচ আমার এই আসার পর ফেরত দিয়েছে না হবে না, কি দেশটাকে আমার বাবার নাকি, এবার আসেন তো বাধা দিতে। সেদিন বাংলাদেশের গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্ব এখন যিনি পেয়েছেন উনি আমাকে কল দিয়েছিল, বলো হুজুর সারা বাংলাদেশে 56,000 বর্গ মাইলের কোন জায়গায় কোরআনের কথা বলতে বাধা নেই, সেখানে যে ফোর্সে বলা লাগে আল্লাহ যেভাবে জানিয়েছে ওইভাবে আপনি চালান,
যদি কেউ বাধা দেয় শুধু বাবার নাম তার নাম আর সাইদার নাম আমার পাঠান ও ঠ্যাং খুলে ফেলব। আমি বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি একজন মুসলিম, অন্যান্য ধর্মের মানুষরা যেভাবে তাদের ধর্ম পালন করে প্রচার করে এ দেশে কোরআনের আলোচনা ওইভাবে প্রচার হবে কোনো অনুমতি নেওয়ার দরকার নেই, আমরা এটাই চাই। এই কথা বলেন না কেন? আপনি তো উন্মুক্ত করে দেন, দেখেন মানুষ কিভাবে দমে দমে ফলে ফলে ইসলামে আসে। এই জন্য অনেকের মাথা খারাপ হয়ে গেছে, না জানি আবার আমার খালা হারিয়ে যায় কিনা। আমাদের এখন যে দায়িত্বটা আসছে সামনে, বিশ্ব নবী আল্লাহ যেটা দেখিয়েছিলেন নবী এখন নেই, নবীর ওয়ারিশরা আছে, আমরা মিলাবো নবীর ওই স্বপ্নের সাথে, নবীর উত্তরাধিকারী যে স্বপ্ন বাস্তবে মেলে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলুর রুয়া বিল হাক্কি লা তাদখুলুন্না আল মাসজিদাল হারাম ইনশান আল্লাহু আমীন। বলে বলে আল্লাহু আকবার। আল্লাহ লাকাদ দিয়ে আরম্ভ করলেন, অবশ্যই সাদাকাল্লাহু, আল্লাহ নিজে সত্যে প্রমাণিত করেছেন। আল্লাহ মাঝে শিখা দিয়েছেন, আমরা জানি আরবি গ্রামার অনুযায়ী অতীতের শব্দ চয়ন আল্লাহ যখন করেন তার আগে ১৩টা বিষয় আছে, শব্দ আছে সিন সাফা কদ লাম, এরকম আছে, কোনটা আসলে সেটার অর্থ হয় বর্তমান এবং ভবিষ্যৎ। আল্লাহ গ্যারান্টি দিয়ে জানাচ্ছেন অবশ্যই আমি আল্লাহ সত্যে প্রমাণিত করছি, কর্ম রাসূল আহ তার রাসূলের রুয়া বিল হাক, রাসূল যে স্বপ্ন দেখেছিলেন ওই স্বপ্নকে সঠিকভাবে বাস্তবায়ন করার দায়িত্ব আমি আল্লাহর। করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী স্বপ্নে দেখেছিলেন নিরাপত্তার সাথে তিনি মসজিদে হারামে প্রবেশ করছেন, হজের যত কাজ আছে সব তিনি প্রমাণ করছেন, পালন করছেন, কোনো বাধা নেই। এটা দেখার পরে ১০,০০০ মানুষ নিয়ে, ১৩,০০ ১৪,০০০ মানুষ নিয়ে তিনি এসেছিলেন হুদায়বিয়ার যে সন্ধির কথা আমরা শুনি, ওই জায়গায় এসে বাধাপ্রাপ্ত হলেন। ওরা জানিয়েছে না এবছরে তোমাদেরকে হজ করতে দেব না, হযরত ওসমানকে নবীজি পাঠিয়ে দিলেন যাও একটু মিল মাস করা যায় কিনা। হযরত ওসমানকে ওরা আটক করে ঘোষণা দিয়ে দিল হযরত ওসমানকে আমরা হত্যা করে ফেলেছি। মুসলমানেরা এখান থেকে একটা শিক্ষা আমি বের করতে চাচ্ছি, ১৫০০ বছর আগে হুদায়বিয়া নামক যে জায়গায় নবীজি শুনলেন যে ওসমানকে ওরা হত্যা করে ফেলেছে, শুধু এই মিথ্যা সংবাদটা ওরা ছড়িয়ে দিয়েছে ওই ভাবনা গাছের নিচে, আল্লাহর নবী নিজের হাতটা এভাবে ফেলে দিলেন। সাহাবীদেরকে বললেন এহরামের যে কাপড় পরা আছে খুলে ফেলো, রোজা রাখা অবস্থায় ছিলেন বললেন রোজা ভেঙে ফেলো, খুব খেয়াল করবেন। আজ অনেকেই ফতোয়াবাজি আরম্ভ করছে বিভিন্ন লাইন থেকে, তাদের জন্য বলছি যারা হজ করেছে, এখানে তো অধিকাংশ আমি দেখলাম হাজি, আমরা জানি এহরাম বাঁধা অবস্থায় যদি সুর ও খসে এমনিতে আপনি ছিঁড়িয়ে ফেলেন দম দেওয়া লাগে, ইচ্ছা করে কাপড় খুললে আপনার হজ শেষ, এহরামের কাপড় হজ শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি খুলতে পারবেন না। অবশ্য নবীজি নিজে বলছেন কেন খুলে ফেলো, নতুন কাপড় সাধারণ কাপড় পরিধান করো। অনেকে জানতেন না যে এহরামের কাপড় খুলে ফেললে হজ শেষ, জানতেন না? এখন রোজা রাখা অবস্থায় রোজা রাখবো না পরে রেখে দেবো, আগে খাবার খেয়ে শরীরের শক্তি তৈরি করো। যে গাছের নিচে তিনি হাত এভাবে তুলে দিয়েছিলেন আল্লাহ পাকে এত খুশি হয়েছিলেন ওই দিন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযি ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম
আমার তো মনে হচ্ছে 1000 বছর আগে নাই, একটা কেবল 5 তারিখের আগস্টে নাসিল হয়েছে। আল্লাহ বলেন অবশ্যই আমি রাজি হয়ে গেছি। এই বাবলা গাছের নিচে আপনার হাতের উপরে যারা হাত রেখে বায়াত নিচ্ছে, নবীজি বললেন ওরা ওসমানকে আটক করে হত্যা করেছে, ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না। আপনি ঘটনা শোনার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে শেষ করে দেবেন না, আমি এটার জন্য বলছি না, এটা এমনি কাছের থেকে পড়েছি যে শিক্ষাটা এইটা শোনাতে চাচ্ছি। নবীজি যখন হাত দিয়েছিলেন বললেন আমার হাতের উপর আজকে যারা হাত দিলেন প্রত্যেকের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। আমরা আজ বায়াত নেওয়ার জন্য 48,000 পীর এই দেশে বায়াত নিতে যায়। কিসের বায়াত নেন আপনি? অন্যায় যেখানে, অন্যায়ের প্রতিবাদ করার জন্য বায়াত হবে সেখানে, এইটার নাম বায়াত। আরো বায়াত নিচ্ছে যে যা করছে করুক, না লা ইলাহা ইল্লাল্লাহ কাউকে কিছু বলবো না, বায়াত দিচ্ছে। নবীজি বায়াত দিলেন ওরা ওসমানকে হত্যা করেছেন, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলেছে, এটা আমি আর সহ্য করবো না, ফরজ হজ বাদ, ফরজ রোজা বাদ পরে করে দেব, আগে হত্যার প্রতিশোধ নিয়ে বাড়ি যাব। এদেশেও যখন দিনের পরে দিন একটা একটা করে মানুষ হত্যা হওয়া আরম্ভ হয়েছিল 5 তারিখের আগে, আপনারা গোপন বিষয় জানেন না, 4 তারিখ রাতে এই দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে 1000-এর উপরে তারা রাতের বেলা সিদ্ধান্ত নিয়েছিল সকাল আসতে আসতে যদি জানেন বিদায় করতে না পারি বাড়ি ফেরত যাব না। 1500 বছর আগে হুদায়বিয়ার সন্ধির মতো যারা, সাহাবায়ে কেরামের মতো যারা সঠিক অটল সিদ্ধান্ত নিয়েছে, আমার আল্লাহ মনে হচ্ছে তাদের উপরে রাজি হয়ে সবাইকে শাহাদতের মর্যাদা দিয়ে দিয়েছে। শহীদ আবু সাইদ যাও ইয়ামেন রায়হান মগদর সহ যত মানুষ শহীদ হয়েছে 5 তারিখের আগ পর্যন্ত, আপনি বাস্তবতা টের পান না, মনে করেন এমনি স্বাধীন হয়ে গেল না। নবীজির হাতে যারা হাত দিয়েছিল 1399 জনের একজনকে ওরা যেহেতু হত্যার কথা বলেছে উসমানকে, নবীজি নিজের আর একটা হাত উপরে দিয়ে বললেন এটা উসমানের হাত, কারণ আজকে এখানে যারা হাত দিয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য সবার উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। আমার তো মনে হচ্ছিল সুরা ফাতিহার 18 নম্বর আয়াত পড়ার পর 1500 বছর আগে বাবলা গাছের নিচে হুদায়বিয়ার এই জায়গাতে আল্লাহ যেভাবে খুশি হয়ে আয়াত নাজিল করেছিলেন, 2024 সালের আগস্ট মাসের 5 তারিখে ওই 1000 মর্দ মজাহিদ যারা এদেশে মানুষ হত্যা বন্ধ করার জন্য, বৈষম্য দূর করার জন্য বাড়ি থেকে বিদায় নিয়ে নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে জীবন দেব বাড়ি আর যাব না, আল্লাহ তাদের উপরও খুশি হয়ে দেশ স্বাধীন করে দিয়েছে। আল্লাহ পাক বলেন রাসূলুর রুয়া বিল হক, রাসূলের স্বপ্নকে আমি বাস্তব দেখিয়েছি। সাহাবায়ে কেরাম তখন বললেন হে নবী আপনি কি বলেন যে আপনার স্বপ্ন নাকি সত্য, এখন আমাদের হজ না করে ফেরত যাওয়া লাগছে। আল্লাহর নবী শুনিয়েছিলেন সাহাবীরা সময় দাও, সময় দাও, অপেক্ষা করো, আল্লাহ এটা বাস্তবে রূপ দেবে। আল্লাহ দেয়নি, কথা বলেন না কেন? আজ আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে 1 মাস কয়েকদিন পরে এদেশে যদি আর কোন মানুষ বিনা কারণে হত্যা হয়, বিনা কারণে কাউকে মেরে ফেলা হয়, আল্লামা সাইদের তৃতীয় সন্তান মাসুদ সাইদি কালকালকে ঘোষণা দিয়েছে আমার বাবাকে ওরা চিকিৎসার নামে পরিকল্পিত ভাবে হত্যা করেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দিয়েছে 113টার উপরে, আন্তর্জাতিক প্রসিকিউটর যারা আন্তর্জাতিক আদালতে মামলা লড়ে তারা এখন ঘোষণা দিচ্ছে এদেশে সাবেন যিনি বিদায় নিয়েছে তাকে যদি মিথ্যা কিছু না দিয়ে সত্যের উপর বিচার করা যায় তাহলে 100 বার তার ফাঁসি দেওয়া যাবে। ওরা উসমানকে হত্যা করে যদি একটা সিদ্ধান্ত নিতে পারে
যে হত্যার বদলা না নিয়ে বাড়ি যাব না, ওরা ভয়ে ওসমানকে ছেড়ে দিয়েছে। আজ দেড় হাজার বছর পরে বাংলার 18 কোটি মানুষ যদি এই সিদ্ধান্ত নিতে পারে যে আর কেউ যদি হত্যা হয় বিনা কারণে কাউকে আমরা ছেড়ে দেব না, এদেশে অবৈধ হত্যা এমনি কিয়ামতের আগে বন্ধ হয়ে যাবে। মাদারীপুর বাসী রাসুলের স্বপ্ন দেড় হাজার বছর আগে সত্য হয়েছে, শুধু তা না, 2024 সালের দিকে তাকান, নবী জি এখন নেই, নবীজির নায়েব আছে, উত্তরাধিকারী আছে, নায়েবে রাসূল উলামায়ে কেরাম আছে, তারা যে স্বপ্ন দেখেছিল আমরা তো দেখতে পাচ্ছি, সবগুলো একটার পরে একটা কার্যকর হয়ে যাচ্ছে। কোরআনের পাখি স্বপ্ন দেখেছিল এদেশে সান ইব্রাহিম দূরের গর্থ পাবে না, ঠিক পাইনি। বিচারপতি কলার পাতায় ঘুমায় ওর যেদিন মিসিউ গেছে, ওই দিন আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ এদেশে যদি তুমি আর কি সোনা দেখাও আমি শান্তি পেয়েছি, কারণ এসেতে কত বড় শয়তান ছিল আমি জানি, বাকি আর কত অপমান করবে জালেমদের, এত বড় দরবেশ দাঁড়ি কেটে নম হয়ে গেছে, আর কি দেখতে চান? উনি বলেছিল শুধু নাড়া দেওয়া হবে, দেশে দিল্লি গিয়ে পড়বেন, ওনার যে স্বপ্ন আজ দেখলাম, ঠিক আমরা একটু নাড়া দিয়েছি, ঠিক দিল্লি গিয়ে পড়েছে। ওনার আর একটা স্বপ্ন ছিল সালেমদের এই নাকের উপরে পক পক করে দেশে কালেমার পতাকা উড়বে, কিচ্ছু করতে পারবে না তারা, ঠিক এই স্বপ্নটা সামনে বাস্তবায়ন হবে, যা স্বপ্ন দেখেছিলেন সবই যদি হয়ে যায়, আর রাসূলুল্লাহর রুইয়া বিল হক, রাসূলের স্বপ্ন সত্যে প্রমাণ করবেন কে? বলেন বলেন, এটার দায়িত্ব আমাদের না, আল্লাহ প্রমাণ করবেন, ওই রকম করে আল্লাহ আমাদের বানাবেন। আর কিছু মানুষ একটু আতঙ্কে আছেন, এতদিন আমি ডাল খাতাম, লাল পানি খাতাম, ওইটা তো আর খেতে পারবো না, যদি ইসলামে দেশে আসে, ইসলাম যদি দেশে গায়েব হয়ে যায়, পরিবেশ এমন ভাবে তৈরি হয়ে যাবে আপনার ডাল এই লাল পানি আর খেতে মনে চাইবে না। এই যে একটা দাড়ি কাটা মানুষ মনে করে একটা জেনারেল মানুষ, ওনারে যদি বলি ভাই মসজিদে, মসজিদের ভেতরে সে যদি বলো বেড়ি খেতে মনে বলছে, তাও খেতে পারবে, কারণ ওটা পরিবেশে আলাদা, বিড়ি খাওয়ার পরিবেশ না, মন চাইলেও বিড়ি মসজিদে খেতে পারবে, বাইরে এসে খাওয়া লাগবে। সুতরাং আপনারা যারা ওই রকম কিছু করতে চান, আপনার জন্য বাইরে আলাদা ব্যবস্থা থাকবে, কিন্তু 56,000 বর্গ মাইল পুরাটা কোরআনের রঙে রঙিন হবে, আপনি আর ডালও খেতে চাইবেন না, পানিও খেতে চাইবেন না, ওই পরিবেশ আসবে, জান্নাতি পরিবেশ তৈরি হয়ে গেলে আপনার মন মানসিকতা আল্লাহ ওই রকম জান্নাতি পরিবেশের মতো তৈরি করে দেবে, তখন আর বেড়ি ডাল বাবা কিচ্ছু আপনার কাছে মনে চাইবে না, কারণ মনই হয়ে যাবে এরকম, কথা বলেন না কেন? ওরকম একটা পরিবেশ আমরা চাই না, এই কথা বলেন চান কিনা? আল্লাহর ঘোষণা ছিল লা তাদখুলুন্নাল, লামে তাকিদ দিয়েছেন, লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিন, নিরাপত্তার সাথে আপনি প্রবেশ করবেন। আম নবীজি জানিয়েছেন তাম দুনিয়া মুমিন বান্দা বান্দিদের জন্য এটা একটা সেজদার জায়গা মসজিদ, আমাদের এই 56,000 বর্গ মাইলের দেশটা আমরা এমন মসজিদ এমন পবিত্র জায়গা বানাবো যেন সব জায়গায় আল্লাহর পবিত্র বিধান মানা যায়, আমরা নিরাপত্তার সাথে চলবো,
নবীজি যেভাবে জানিয়েছিলেন এমন সময় আসবে যুবতী মেয়ে সানা থেকে হাজরামাউত পৌঁছাবে, আল্লাহর ভয় ছাড়া তার অন্তরের ভেতরে কোন ভয় থাকবে না, ওই রকম একটা পরিবেশ আমরা দেখতে চাই কিনা বলেন বলেন। বহু কিছু তো দেখলাম 53 বছরে, শুধুমাত্র জীবনের আকাঙ্ক্ষায় এইটা দিয়ে বাংলাদেশটা চললে কেমন দেখা যায় এটা আজও দেখিনি। আল্লাহ মুসাফির অবস্থায় আছি, মাসরুম অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি, হাজারো বান্দা বান্দীদের নিয়ে দোয়া করছি, আল্লাহ আমাদের চর্ম চোখে দেখার তৌফিক দাও যে এইটা দিয়ে দেশ চলছে। তখন আপনি দেখবেন যত রকমের ভয় আজ বাতিলরা দেখাচ্ছে একটা ভয় থাকবে না। মেয়েদেরকে যে জুজুর ভয় দেখানো হচ্ছে এই ভয়টা পুরো একেবারে নিরাপত্তায় প্রমাণিত হয়ে যাবে দেশে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি চর্ম চোখে দেখার তৌফিক আমাদের দিও, কিচ্ছু চাই না অন্তত চোখে দেখতে চায় যে দেশটা কোরআন দিয়ে চলছে। নবীর স্বপ্ন যেহেতু সব পূরণ হয়েছে, আমরা নবীর ওয়ারিশ হিসাবে আলেমদেরকে জানি, কোরআনের পাখি আলেম ছিলেন, কথা বলেন ঠিক কিনা? ওনার স্বপ্ন একটা একটা করে সব বাস্তবায়ন হচ্ছে, এইটাও বাস্তবায়ন হবে কোরআনের আলোয় দেশে পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি মেয়েদেরকে নিয়ে জেলখানায় বসা অবস্থায় তাদের পারিবারিক জীবন নিয়ে কয়েকটা বই লিখেছিলাম, আমার গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়ে মেয়েকে আর বউকে উপহার দেবে, পারিবারিক দাম্পত্য কলহ দূর হবে ইনশাআল্লাহ। খালি